আমরা এটা ভুল হইয়া হইয়া ইতিহাস অষ্ট, কিন্তু সেই অলির মাধ্যমে যারা মুসলমান হয়েছে আজ সেই অলির খদর নাই। এরা বললো ব্রিটিশের শয়তানি, ইহুদি হল্লার চক্রান্ত, দুই শক্তি এখানে ব্রিটিশ আর ইহুদি এখানে হইয়া তারা ইসলামের কোন রকম ধ্বংস হলো এই মিশনে তারা সাকসেসফুল, আমার ছেলে আমার ঘরের মানুষ নিয়ে ইসলাম বিরোধী বানায় ফেলাইছে, আমার অলির বিরুদ্ধে কথা বলে, তাহলে কোরআন শরীফের আয়াতগুলি কি হবে যেগুলি সম্পর্কে আল্লাহ তারা অলির সম্পর্কীয় আয়াত যেগুলি বলছে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওহুয়া ইয়াতাওয়াল্লাস সালেহীন, অলিদের গার্জিয়ান হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য তো অলিরা অনেক সময় এমন এমন কাজ করে ফেলায় যেটা বন্দার সামর্থ্যের ব্যাপার নয়, এটা আল্লাহর কাজ, কিন্তু বন্দা করে ফেলায় করছে কিনা অনেক সময় তাই হয়েছে, করার কথা ছিল সেটা আল্লাহর কিন্তু বন্দা করে ফেলায়, কিভাবে করে এগুলো আল্লাহর তার মতবল্লিত, এখন সে একটা কাজ করে ফেলাইছে আল্লাহ বলে আল্লাহ এটা তো তার দায়িত্ব ছিল না, এটা তো ছিল আমার, সে করে ফেলছে দাও আমি দিয়ে দিই থাকি, হ্যাঁ অসুস্থ ফু দিয়ে ভালো করে দেয় নাকি, হ্যাঁ মরা মানুষ তাকে আবার বলে তুমি দিতে হয়ে দাও দিতে হয়ে দেয়, এটা এই অলির কাজ, এটা কার কাজ? আল্লাহর কাজ, আল্লাহ করে দেয় যে আমার বন্ধু কই বইয়া কইয়া ফেলাইছে তাহলে দিয়ে দাও, ঠিক কিনা? এই জন্য বুঝে না, সেগুলো বুঝাইবার জন্য যোগ্যতার দরকার, আমরা মানুষকে বুঝাইতে পারিনি যোগ্যতা সম্পর্কে কথা দাম যে বললে পরে না বসবে, এই ইহুদি চক্রান্ত ব্রিটিশের এই চক্রান্তের মোকাবেলাতে আমাদের প্রচেষ্টা একেবারে তুলনাহীন, যার কারণে আমরা আজ আমাদের ছেলে ফেলে মানুষ আজকে দুনিয়াও কেউ দুনিয়ার হায়াতের কথা উঠাইছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন আখেরাতের তুলনায় দুনিয়ার এক এক দিন হবে, আখেরাতের এক দিন দুনিয়ার হবে এক হাজার বছর, এক হাজার দিন না এক হাজার, কোরআন আয়াত পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কা আলফি সাওর, এক হাজার বছর কা আলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে হিসাবে কোনো না করো সেই হিসাবের এক হাজার বছরের সমান হবে আখেরাতের এক দিন। আখেরাতের মাঝে একটা আছে হাসরের ময়দান, হাসরের ময়দানের দিন যেটা, হাসরের ময়দানের একটা দিন আছে না, এই দিনের লম্বাই কতটুকু, এক দিন হলো 50,000 বছরের। তো যদি একদিন এই দিন বাদ দিলাম, এরপরের তো জেনারেল দিন যেগুলো আখেরাতের, এক এক দিন হলো 1,000 বছরের সমান, তাহলে আমরা দুনিয়াতে যে 50-60 বছর বাঁচি, তো বলেন তো দেখি একটু অঙ্ক করে, বলেন তো একটা অঙ্ক করে দেন আখেরাতের 2-4 দিনের সমান আপনার জীবন কত লম্বা? ঠিক আছে, সেই হিসাবে তো আখেরাতের দুনিয়ার আর আখের দুনিয়ার এই জীবনটা হলো এক চকের পলকের চেয়েও কম, এক চকের পলক আছে না নর্থেই যে সময় লাগে তার চেয়েও কম, আর এই কম সময়ের জন্য আমরা এত বেশি ইন্টারেস্টেড যে না নামাজের খোঁজ আছে না ইসলামের শরীয়তের খোঁজ আছে, কিচ্ছুর পরোয়া নাই, শুধুমাত্র হায় পয়সা হায় দুনিয়া নাকি, আর এই জন্য পাগল হয়ে গেছে, তো চোখের পলকের এই জীবন এত বেশি মূল্যবান, অথচ সক্রাতের কাঠে পৌঁছার সাথে সাথে আপনার সব পর হয়ে গেছে, আপনার ছেলে মেলে আর আপনার কাজে আসতেছে না, আপনার কি কি কেমত হইতেছে আপনার দানের উপরে, আমার কেউ আত্মীয়জনটা কি করতেছে তার সক্রাত হইতেছে যে আরাম না কষ্টের, নবীর ভাষা হলো এত হেভি কষ্ট, এত হেভি কষ্ট বর্ণনা করা যায় না,
আপনার এই আদরের সন্তান কোথায়? তাদের জন্য আপনি এত করেছেন, আলাদা হয়ে তখন চিনতেও পারে না, মৃত্যুর আগে চিনতে পারে না, আলাদা হয়ে গেছে আপনার ওয়াইফ, যার জন্য কত কিছু করেছেন। আমি বিগড়ে বললে তো অনেক কিছু বলতে পারি, কিন্তু কই আজকে তো দুনিয়া থাকা অবস্থাতেও তো চলে গেল, আমাকে একটু সাহায্য করতে পারতেছিল আর মাটির নিচে রেখার পরে আমাকে যখন মাটি দিয়ে গুড়িয়ে রাখা হবে, ভালো কথা, হিন্দুদের থিওরিটা ভালো, জ্বালায় করে ভালো, হিন্দুরা কি করে জ্বালাইলে আল্লাহ আনতে পারতো, ওই তো দাদাই আমরা তুই কেন করেন না, ওরা তুই এই জন্য আনামত মাটির নিচে আর ফিরিস্তা ইয়ে গুয়াইয়া হইল কিতাবা কিতা হইয়াই এখন তো জবাব নাই রব খেয়ে পারি না, হার উদে খাইলে আর রইলে রব বইতে অবস্থা নেই। এখন যে ডান্ডা শুরু হয়েছে আমার খেয়ে সাধ্যের আমার জব ধরো জব ধরো কেউ সাহায্য করতে পারে, চাইলে পারতেছে খবরের কিতা অবস্থা হয় অননি দেখা যায় নাথিং ওয়ার্কআউট কিচ্ছুই নাই, ও খবরটা পর্যন্ত অনুসংগ্রহ করা যান না যে কিন্তু কিত হয়ে যায় তো। আর ওটার লাগে আমরা এত পাগল এত পাগল, ওই কোরআন শরীফ আল্লাহ ফরমাইন্ডে কোন জিনিসে তোমরা দুঃখা দিল রে, এই কোন জিনিসে দুঃখা দিল রে, আমি আল্লাহ তো এখানে হলতা খড়ায় গন্ডায় তোমাদের সামনে বর্ণনা করেছি, কিছু গোপন আছে নাকি? হ্যাঁ খড়ায় গন্ডায় দিয়েছে, তো আপনি হিসাব করে বাইর করতে পারছেন লম্বা কতটুকু, শায়দ কে নিগাহে কোনো দগানবাসি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা চূড়ান্ত ভাবে দিয়ে দিছে, এজন্য চেষ্টা করা উচিত ছিল, আমরা চেষ্টাটাও বাদ দিয়ে দিলাম। চেষ্টা আছে নাকি আমাদের? অথচ আমার ছেলের আজকে কি খাবে না খাবে এটা কি তকদির বলে না, তকদির আছে কিনা প্রত্যেকে, আমারকে যে আওলাদ আল্লাহ দিয়েছে এই আওলাদটা সুখী হবে না দুঃখী হবে সেটাও কি তকদিরে আছে কিনা, কি খাবে না খাবে সেটা আল্লাহ ঠিক করে দেয় না, এত গ্যারান্টি যেখানে আল্লাহ দিয়ে বলতেছে এই দুনিয়ার জমিনে এমন কোন কীড়া নাই এমন কোন কীট পতঙ্গ নাই যেটার খাওয়ার জিম্মাদারি আমি আল্লাহর উপরে নাই, আমি খাওয়াবো তোমরা খাওয়াই পাবে, এগুলো কোরআনের ভাষা না, ওমা আমিন
দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকহা, জমিনের বুকে যত জীবজন্তু আছে এমন কোন একটা জীব নাই যেটা নিজেকে জিম্মাদারি আমি আল্লাহর উপরে, এটা কার গ্যারান্টি? আল্লাহ। এটা শুধু মা বাবার জন্য নয়, বাবা তুমি তোমার বাচ্চার জন্য চেষ্টা করবে না, এটা মা বাবার জন্য অ্যাপ্লাই করে, সবার জন্য এটা অ্যাপ্লাই। আপনি কি খাবেন না খাবেন সেটা জিম্মাদারি কার? আল্লাহ আপনাকে খাওয়াইবে, বাচ্চাদের জন্য খাওয়াইবেন আপনি কে? এটা থিওরিটিক্যালি আল্লাহ প্রমাণ করেছেন তার নবী দিয়ে। নবীর চাইতে প্রিয় আর কেউ আছে নাকি আল্লাহর কাছে? শুধু ওয়াজ শুনছো কিন্তু ফাদাও নেই তো, আমাদের দেশে তো শুধু ওয়াজ শুনে ফাদায় না, এটা গরু ও ঘাস খায় সারাদিন রাত্রে কি করে ফাদায়, আমরা ফাদাই না। ফাদানির বাংলা কি আমি জানি না, চিন্তা করে না, সিলেটি ওয়াজ ফাদান চিন্তা করে না, বুঝছেন? বুঝার চেষ্টা করে না, এটাকে বলে সিলেটি আঞ্চলিক ভাষায় ফাজায় না, গরু ফাজায় না, মানুষে ফাজায় না। দেখেন কোরআন শরীফের বাড়ছে, আমার বানানো না, কত দিন বলছি এই আসমান থেকে আল্লাহ খাওয়া দাওয়া পাঠাইছিল কোরআনে আসেনি, কি মুরগের রান বাদিয়া বিরান করি পাঠাইছি, এটা তো দুনিয়া তো আরো কথা, কিন্তু আসমান থেকে এটা আমরা কাছে মুসা আলাইহিস সালামের উম্মতকে দিছিল আল্লাহ, আমাদের কাছে এটার বর্ণনা করার কি প্রয়োজন? কোন প্রয়োজনে আমাদের কোরআন শরীফ এইগুলি বর্ণনা করবে? শিক্ষা, আপনি শিক্ষা নেবেন যে আল্লাহর এই ক্ষমতা আছে, আসমান থেকে ও চাইলে দিতে পারে, এই একিন্ত মধ্যে থাকতে হবে। আল্লাহ এখন দেয় আমাদের নবীর উম্মত কেও দিছে, ওইভাবে বনতে চেষ্টা করো, ওইভাবে হওয়ার চেষ্টা করো। নাম শুনছেন এই বড় এই মঈনুদ্দিন আজমেরী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন আজমেরী ওনার প্রথম খলিফা, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কাকি অর্থ কি? রুটি, রুটি, এই রুটির হিসাব মানুষের ভিড় তার কাছে হয়, তো ওনারদের কারবার হলো, আগে ছিল ফির সাহেবরা মুরিদদের সেবা শুশ্রূষা করত, পীর সাহেবরা কি করত মুরিদদের, এখন পীর সাহেব অনেও মুরিদর হোসার তার দেব দিন ঢুকেই তো, সত্যি কি না? তো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে অসংখ্য গরিব লোক আছে, এদের খেদমতের তার এক নমুনা আমাদের পীর সাহেব ফুলতলি সাহেব বলেন রহমতুল্লাহ আলাইহি। ফুলতলির পীর সাহেব হুজুরের আমরা দেখেছি আই উইটনেস যেটাকে বলে, দেখেছি যে নিজে বাবুর্সি নিজে আর পাক করে সুবিধা করতে পারতেছে না, আর বৃষ্টি পড়ছে 15 দিন ধরে, এখন তো গ্যাস আছে, তখন তো গ্যাস ছিল না, লাকড়ি দিয়ে চুকলা চুকলা জাল দিয়ে, এখন লাকড়ি যেগুলো জমা করেছিল শেষ হয়ে গেছে, এখন টুটেল খাসা গাছ কাটিয়া নিয়া আগুন এদিকে ধরছে ওইদিকে পানি বাড়িতেছে, দেখছেন এগুলো খাসা ডাল যদি আপনি ধরান এদিকে আগুন, অপর সাইডে দিকে কি বার হয়? পানি বার হয়। বাবুর্সির বিরক্ত হয়ে বলছে হুজুর আমি এবার পারবো না, আমি আমি আর পারবো না, বলতে বড় আমার তোর মেহমান এর দল এরা কি খাবে, তুই পারবে না কস কি? বাবুর্সি তার সান্ডা করে দিচ্ছে পারবো না, আগুন করা যাইতেছে না, অথচ কিছু সময় পরে খাওয়ার তাল শুরু হয়ে গেল, হুজুর নিজে এসে পাক করা শুরু করেছে, নিজে সে জন্য লাগছে আগুন জ্বলে রান্না হয়ে সব হইতেছে, সুবহানাল্লাহ। যেই তো আল্লাহর ওলির আগে খেদমত করত, আপনারা আমার পিসে সবাইকে দেখেন না ওনার হাতের এখানে এগুলিতে
কর ছিল আমাদের দেশে, কি বাংলা সিলেটে বেশি বলা হয় কর, টুসার মতো গাড়ি হয়ে যায় দেখছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে হুজুর এগুলা কেন, আপনি কর চাউল করার জন্য যে বাড়া দেওয়া হইতো সিয়া আর গাইলের মাঝে যে দান করতো, এগুলা করতে করতে এগুলো হা আমরা নিজে করছি হাত খুলিতে কর। আগের অলিরা মানুষের সেবা করতো, এখন আমাদের কাটা উল্টে গেছে। এটা ভালো বুদ্ধিমান পীর সাহেবরা মুড়িদের টাকা পকেটে ঢুকানোর একটা সুন্দর ব্যবস্থা। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এখন মানুষের উপরের খাওয়া দাওয়া তৈরি করতে করতে নিজের গুলি করার আর সময় নেই। নিজের ঘরের মানুষের জন্য খাওয়া দাওয়ার প্রিপারেশন নেওয়ার সময় নেই, মানুষের ওগুলা করতে করতে চলে যায়, দিন তো বারো চব্বিশ ঘন্টাই তো। এক সময় তাই বেজারে হইলারে বা আল্লাহ আমি আর পারছি না, তোমার অত বন্ধা হলামা গেছে আয় আমি তো তারা পারিয়ান না, তারা খোরা গেলে আমার গরু ঘর থাকে, আমি আমার গরু মানুষ দুঘর থাকে। তা আমার একটা রুটি, একটা রুটি আপনার দিনে দিলেই পারে বানাইল, আমি বানাইবার সময় নেই। আমি আমার মরিদিরে শিখাইতাম ভড়াইতাম রুটিও হবাইতাম সারা বর্তমানে ঠাই খোলায় না, আমার একটা রুটি রেডিমেড আসমান থেকে দিলেই আমি খাই আর হানি যাবে তাহলাম না, ওটা দিয়ে আমরা গরম হলে খাইলে দ্বিতীয় ভোর থেকে একটা রুটি তার বিছনার কাছে আইতো, প্রত্যেক দিন একটা রুটি বিছনার কাছে বালিশের সামনে আইতো। এটার নাম হলো কাকি, এটার নাম কি লাগে তার নাম শেষ পর্যন্ত লাগে গেল উদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। ওই এক রুটি খাইয়ে তার আল্লাহর দোয়ার রুটির মাঝে বরকত চুয়াচুই বুনা বেশি কি বরকত হই, আল্লাহ তো চাইলে দিতে পারে, কোন আমার লোকে মাত্র নাই আল্লাহ চাইলে দিতে পারে, আমরা নেওয়া জানি না আল্লাহর কাছ থেকে নেওয়া জানি না। না আল্লাহ তো আইলো আসুন যে আল্লাহ কুতুবউদ্দিনের সময় ছিলেন নাকি মুসা আলাইহিসসালাম রে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা আমাদের কোরআনে বর্ণনা করেছে যে তোমাদের ঈমান থাকা উচিত, আমি চাইলে দিতে পারি। আমরাও তো ঘোষণা দেই যে আল্লাহ তুমি আমাদের রিজিকের মালিক, কি বলি বলি আর কাজে কি করি সারা উল্টা। এটা কেমন এর মতো বেতমি যার আছে মুখে হয় একদিনে সার কেন তুমি তোমার ছেলের জন্য এত পাগল, এই ছেলে কি তার তকদির নিয়ে দুনিয়া আসে নাই, তার তকদির নাই বলকে তোমার জন্য উচিত যিনি তকদির নির্ণয় করে তার কাছে বললো যে আল্লাহ আমার বাচ্চার জন্য তুমি সুন্দর জীবন কবুল করো, ঠিক কিনা? আমার আর একসি করে না পড়াইলে কিটা হইতে পারত না আর আমদানিও নাই আর হইলে হইছে। কত লোকে বন্ধুত্ব আছে এই জীবনে তো অনেক বন্ধু বান্ধব আমার আছে, সবার সাথেই ঝগড়া করি মাইসেলফ এই দুষে দুষে। আমার দুই ছেলেকে দিয়ে দিলাম বাংলাদেশে কোরআন হাদিস পড়ে আলিম হবে, আমার কত বন্ধু আমাকে মলামত করেছে মলামত মাদুষারোপ করেছে যে এটা কি করলেন আপনার বাচ্চারা আমেরিকা মেয়েদেরকে বাংলাদেশে পাঠাই দিলেন। বললাম ভাই আমেরিকা জন্মিছে আছে এইখানে যতটুকু কিসমতি আছে খাইবে, কিন্তু কোরআন হাদিস তো তারা নসিবে হবে না এখানে, আলহামদুলিল্লাহ তারা তো ওখানকার আমাদের দেশে বাংলাদেশে টাইটেল দেওয়াকে বলে কি দিয়ে আসছে টাইটেল দিয়ে আসছে টাইটেল নিয়ে আসে দিয়েই আসে, তোরা দুইজনেই দিয়ে দিস আমিও খেলি বলে দিয়ে তোরা তো ওটাই আমি পড়াইছিলাম তোমরা টাইটেল লইয়াই বার লাগে তোমরা তো দিয়াই নিলে তারাও হয় আমরা তো পাশ করছি বললে ঠিক আছে পাস করলে ওই দিয়াই লইয়াই তারা তো দুই জন্য বলা সব হয়ে গেছে। আমি বললাম তোমরা আইস থাকি মাথা ছাগড়ি দিয়ে আটবায় বাংলাদেশ তারা দুই জন্য ফাঁকড়ি দিয়ে আটে
আমার দেখা তোকে আব্বা আমরা আটিয়া পাগলি মাথা আলহামদুলিল্লাহ তুমি যেন মুসলমান আল্লাহ লাগে তো আরো হক নাও আরো ভক্ত তুমি তারপরে আমি দেখবে তারা আমেরিকার মানুষ কিন্তু তারা নাই যত বছর বাদে চাই করবো তারা নিজেকর জিম্মাদারি আমার উঠে নেই আপনারা রেখে দিল আপনার বাচ্চাদের জিম্মাদারি আপনার উঠে চকিদারে যদি হয় আমি বাড়ির মালিক তো হাউ ইন্টেলিজেন্ট পার্সন ইজ দ্যাট বললো না গাই অত না কি গাই গুলো কত আন ইন্টেলিজেন্ট বাইর ইসলাম ভাড়া দিবার লাই এখন এই এতে আমরা বিবেক হাতে লাগাই না আল্লাহ আমার দিছে না ওলাদ হইল তোমার চকিদারি দিল তুমি চকিদার এই বাচ্চারে দেখাশোনা করিয়া সুন্দর পথে চালাইয়া নেওয়ার লাগে তোমার চকিদার দিলাম এখন আমি জিম্মাদার হয়ে গেছি ঘুরিয়া লাগাইছি শয়তানের খেদমত আল্লাহ দিছিলেন আমার ওলাদ শয়তানের খেদমতর লাগে বিচার করছো কেউ খোঁজনে বিচার করে খোঁজনে বিচার করে যে আমার যে আল্লাহ দিছে আল্লাহ শয়তানের সেবা করার লাগে না তার ফেটর সেবা করার লাগে না দিন ইসলামের সেবা করার লাগে চিন্তা করছিলাম করিও না কাজেই আফসোস লাগে যে আমরা আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমার বানাইছিল এরটাও আমার মনে নাই আপনারা এই ওয়া শুনো নাই যে আল্লাহ বলছে আমি জিন্নাত ইনসানকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি শুনো নাই এই ওয়া না শুনছো জোরে যত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এতটুকু তো সবাই জানা আছে তো কই তুমি কি কার খেদমত করতেছো কম্পারেটিভলি তোমার দুনিয়ার জন্য বেশি করতেছো না আখেরাতের জন্য বেশি করতেছো কোন সময় চিন্তা করে দেখেছ যাই করতেছ আমার মধ্যে অনেক আছি না ওটা মনে মনে বড় গর্বিত যে আমি তো বহুত কাজ করতেছি এই যে দুনিয়ার জিন্দেগি নিয়ে আমরা এত ব্যস্ত শুধু শ্বাসটা এখানে যে নিয়েছে এটা বন্ধ হয়ে গেলেই তো সব মামলা খতম হয়ে গেল সব মামলা শেষ এরপরে যা বাচ্চার জন্য আপনি রেখে যাচ্ছেন সেটা তার তকদিরের ব্যবহার কোনো বাচ্চা আছে আপনি যা রাখছিলেন সব ড্যামেজ করে ধ্বংস করে দেয় করে কিনা আর কেউ আছে কিচ্ছুই রেখে যাও নাই সে সুন্দর এস্টাবলিশ করেছে আর তার প্রমাণ দিয়েছে আল্লাহ তার নবীকে দিয়ে যে এত পেয়ারা নবী এর উপরে আর পেয়ারা জিনিস আল্লাহর কাছে হইতে পারে না সেই নবী দুনিয়াতে পাঠাইবেন দুনিয়ার মানুষ দুনিয়াতে আসে যে মিলাদুন নবী শুনতে চায় না মিলাদুন নবীর জন্য করতে হয় যে রসুলের জন্য বৃত্তান্তটা তোমরা চিন্তা করো এবং তোমাদের জন্য বৃত্তান্ত চিন্তা করো ও একটা রইছে নি খাই দিছি না চিন্তা করার লাগে তো আল্লাহ দিস না নেই দুনিয়ার সব মানুষের জন্ম বৃত্তান্ত আর আমার নবীর জন্ম বৃত্তান্ত আলাদা করছে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ চুরি আপনি মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা যদি শুরু করেন তো পরিচয় পেয়ে যাবেন যে কত আদরের ছিলেন আমার নবী আল্লাহর কাছে কত আদরের সেই নবী দুনিয়াতে আসবেন আসার 4 বছর আগেই জন্ম হওয়ার 4 বছর আগে বাবা দুনিয়া থেকে নিয়ে গেলেন বাবা চলে গেলেন দুনিয়া থেকে হযরত আব্দুল্লাহ মারা গেলেন
এখনো মার পেটের ভিতরে নাকি আসেনি নাই তো চলে গেল। তারপরে দুনিয়াতে আসার আসলেন যে মারগড় থেকে, 4 বছর বয়সে সেই মাও মারা গেল। তো দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলেন, এটা কেন করতেছে? বাচ্চার মা মারা গেলে কি হয়, কত অসুবিধা হয়, বাবা মারা গেলে কত অসুবিধা অসুবিধা হয়। তো যেখানে তার প্রিয় নবী তার জন্য আসমান জমিন বানাইছে, তাকে লালন পালন করার জন্য সবার হাত থেকে তাকে ফ্রি করে নিয়েছেন, বাবার হাত থেকে জন্মানোর 6 মাস আগে 6 মাস আগে বিদায় নিয়ে নিয়েছেন, 4 বছর বয়সে রসুল মাকে নিয়ে গেছেন, তারপরে আর 2 বছর পর দাদাকে নিয়ে গেছেন, তারপরে দাদার শ্রেষ্ঠ চাচাকেও নিয়ে গেছেন, যারাই গার্জিয়ান হয় সবাইকে নিয়ে যান। একে পালছে কে? সবাই যদি বলতে পারো না, আল্লাহ আল্লাহ তো তার প্রিয় নবীকে দিয়েই এই পরিচয়টা দিলেন। তুমি কি চিন্তা করতে পারো না কোথায় তোমার স্থান আর আমার স্থান, আর কোথায় আল্লাহর নবীর মর্যাদার স্থান? সেই নবীকে এই পজিশনে নিয়ে গেলেন। আল্লাহ কি এত নির্দয় নাকি অত অযৌক্তিক, কিছুই বুঝে না। যেটা নবীকে বিপদগ্রস্ত করে, নবীও তো অচল বিচলিত হন নাই, নবীও তো পরিশালি করেন নাই, নবীও জানে এইগুলি কার কারবার। তার নবী কি আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনাকে মানুষের যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, একদম মধুই বার হয়েছে মানুষের মন যোগাইবার জন্য। বাইরে বড় বিপদের মধ্যে আমরা আছি, মানুষের মনের মন যোগাইবার লাগে নবীর এই কিছু দুঃখজনক ঘটনাগুলির সাজাইয়া আওয়াজ করে। আমি এক আওয়াজ শুনে জীবনের নাম শুনতে চাইনি, মৌলানার নাম হলো আমার শরীর জ্বলিয়ে উঠে। কইতাছে যে কাফিরের কারণে আবু জেহেলে মারছে, তো মায়ের খাইয়া রসুল মাটিতে পড়ে গলা কাটা মুরগের মতো চাটিয়ে দিয়েছিল, নাউজুবিল্লাহ গলা কাটা মুরগের মতো চাটিয়ে দিয়েছে। আচ্ছা আমার নবী কি তোর মতো শক্তিশালী ব্যক্তি আসলে? নবীর শক্তি কতটুকু জানো তো? আমি বলছি তো আর মনে হয় হয়তো অনেক নবীর শক্তি 1,42,000 পুরুষের সমান শক্তি ছিল। 40টা বেহেস্তি পুরুষের সমান শক্তি ছিল আল্লাহর নবীর, আর একটা বেহেস্তি পুরুষের শক্তি কতটুকু তার মাপ দেওয়া হয়েছে যে দুনিয়ার সাধারণ শক্তিশালী 40 জন পুরুষের সমান ছিল একজন বেহেস্তি মানুষের সমান। একজন বেহেস্তি মানুষ শক্তি দুনিয়ার সাধারণ শক্তিশালী মানুষের 40-এর সমান হয়, তাইলে আমার নবী ছিল 40টা বেহেস্তি মানুষের সমান শক্তি। কোলা হাটিয়ে কিতাব দুধ দিবে আমার নবী দিয়ে। হ্যাঁ তো ওয়াজ করতেছে, আমি শুনে হইল সি 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 তো কিতা ওয়াজ করে বে মানুষের খান্দাই তো করি বক্তার বাচ্চারে না নবী চিনছে না কোরআন চিনছে। কাফিরের লোকের মানুষের সম্পর্কটা দুশ্মনের সম্পর্ক হবে, ইমানদারের সম্পর্ক কাফিরের সাথে কিসের সম্পর্ক হবে? দুশ্মনী। এই পরিচয় দেওয়ার জন্য নবীর সাথে কাফিরদের ব্যবহার হয়েছে। আল্লাহ দেখাইতেছে যে আমার সবচেয়ে আদরের প্রিয় ব্যক্তির সাথে কাফির যদি সম্পর্ক হয়েছে তোমার সাথে কেমন হওয়া উচিত, এইটুকু দেখানোর জন্য আল্লাহ তাআলা তার নবীকে ফেস করতে হয়েছে এই সমস্ত প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদ করছে যারা কাফির হল। রসুলের দুঃখ দিবার ক্ষমতা তার আছে? আলহামদুলিল্লাহ, এটা হইতে পারে কাফির তো তার নবীর যন্ত্রণা দিছে, এটা তো কথা সত্য প্রমাণ করার লাগে যে যেও আইজ দুনিয়াত আল্লাহর কথা মাতিবে কাফির তোমার শত্রুই, ওটা শিক্ষা দেওয়ার লাগে এই ঘটনাটা। তো
আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে যে বাচ্চা কাচ্চা লালন পালন করার একটা চকিদারির দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছে, তাকে কেয়ার টেকার না কি বলে, আমি আমার বাচ্চাকে নেক রাস্তায় চালাইতে হবে, নেক রাস্তায় চালাইতে হবে, এটা হলো আমরা একটা দায়িত্ব। আমরা হয়ে গেছি মালিক, বাচ্চাকে গার্জিয়ানশিপ দিয়ে নিছি আমি, আর তাকে এবার শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানাইব। তুমি জানোয়ারের পরিচয় কোরআন শরীফ আল্লাহ দিছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ থেকে গাফিল যারা আছে এরা মানুষ না, এরা মানুষ রূপী জানোয়ার। কোরআনের ভাষা আমার নিজের ভাষা নাই। সুতরাং আল্লাহ আমাদের রিজিকের মালিক, আমাদের স্বাস্থ্য মাস্থ্য বেমারটা যার শিফা দেওয়ার মালিক আল্লাহ। জুড়ে বলো আল্লাহ আল্লাহ। ফিরাকি আমরা মানুষ মানে না, আমরা ফিরাকি শিক্ষা দিই ওখানে, কোরআন যে হায়াত আছে, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন বেমার পড়ি সেই আল্লাহ আমাকে শিফা দান করে। এই আয়াত 41 বার পড়ে ফু দিয়ে দেহ বেমার যেটা আছে এটা হবে। কোরআন শরীফের কালামের একটা সাইড এফেক্ট আছে, বরকত তাকে বলে। কি বলে এটাকে? বরকত। সাইড এফেক্ট বুঝো বলা, বরকত কম বুঝো। সাইড আসলে এটা সাইড এফেক্ট, আপনি কোরআন যদি পড়লেন তার সাইড এফেক্ট কি বরকত। এই বরকত এমন যে বিরাট বিরাট ব্যায়াম শেখা হয়ে যায়। ব্যায়ামের মালিক তিনি, তিনি ব্যায়াম দেন, সেই সেই মালিকের শব্দকে আপনি ব্যবহার করে যখন রেফারেন্স দিতেছেন সেই মালিককে যিনি এই অসুস্থতা দিয়েছেন তাকে রেফারেন্স দিতেছেন, তাহলে দয়াটা আসার স্বাভাবিক একটা কথা নাকি না? দয়াটা আসবে তো এখানে, দয়া আসবেই তো। ওহুয়া ইয়াতাওয়াল্লাস সালেহিন, সবাই বলেন ওহুয়া ইয়াতাওয়াল্লাস সালেহিন, আল্লাহ সালেহ বান্দাদের মুতাওয়াল্লি হলেন আল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামের মুজিজা, ঈসা আলাইহিস সালামের মুজিজা দিছিলেন আল্লাহ, বড় আশ্চর্য ধরনের মুজিজা। একটা মুজিজা আপনাদের শুনাই, মা মাতৃ গর্ভ থেকে কেউ যদি অন্ধ হয়ে আসে, এই চোখ ভালো করার কোন ডাক্তার আছে? করতে পারছে আজ পর্যন্ত? পারবেও না। মাতৃগর্ভ অন্ধকে ভালো করার কোন ডাক্তারই, এমনকি ভালো চোখ নিয়ে আসছিল কোনো কারণে এখানে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে, এটাও ভালো করতে পারে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন মুজিজা, এমন মুজিজা যে উনি হাত দিয়ে আতাইয়া এটা বুঝ দিয়ে দিলে মাতৃগর্ভ অন্ধ সুকলা হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করতো এগুলা? ঈসা আলাইহিস সালাম নিজে করতো না, আল্লাহর হুকুমে। আরো এই ধরনের আরেক মর্যাদা তো মারাত্মক মর্যাদা, আরেকটা মাটি দিয়া কাদা দিয়া ফাঁকির ডিজাইন করে, বুঝেন না? এগুলি মাটি কাদা যেগুলি খামির বানাইয়া নিজে নিজে আর দি টিভি টাভি ফাঁকির মতো বানাইয়া ফুকে ফু দিত, ফাঁকির ভিতরে ধান ঢুকিয়ে উয়াল দিয়ে দিত। এটা কার মর্যাদা? মর্যাদা কিন্তু উড়ে নিত কে? এটা এই ঘটনাটা কোরআন শরীফে বর্ণনা দিলেন আল্লাহ কি জন্য? এটা তো কোরআনের ভাষা। আপনারা চিন্তা করে দেখবেন তো এই ঘটনাটা তো হলো ঈসা আলাইহিসসালামের উম্মতের জন্য, ঈসা আলাইহিসসালামের হইছে। আমাদের কোরআনে এই ঘটনা দেওয়ার দরকারটা কি? বল খুব দরকার, এদের ইমানকে শক্তিশালী করতে হবে। সেটা বলো না, এদের ইমানকে শক্তিশালী শক্তিশালী করা লাগবে। এই ইমান শক্তি করার জন্য রেফারেন্সটা আল্লাহ উল্লেখ করতেছেন। আজকের দুনিয়াও দেখবেন কোন একটা বিষয়কে বোঝানোর জন্য রেফারেন্স দেওয়া হয়।
তো এই রেফারেন্স দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে যে তোমাদের ইমানটাকেও ঠিক এইভাবে করা লাগবে। আমার প্রশ্ন এখানে, তাহলে আল্লাহ তাআলা যেগুলি করে তার নিজের কুদরত দিয়েই করে, ঠিক না? কথা বলো, নিজের কুদরত দিয়েই তো করে। এখানে ফু দেওয়ার জন্য ঈসাকে বলছেন কেন তুমি ফু দেওয়া লাগবে? দানটা তো আল্লাহ ঢুকিয়ে দিবে, এটা মরা মানুষকে চিন্তা করতে বলতে হ্যাঁ কম বেজ নিল্লা গেট আপ, মরা আছে মরা কম কারে হয়ে যাও আল্লাহ রুকমে তুমি দাঁড়িয়ে যাও, ওটা তো আল্লাহ এমনি তো করে দিতে পারতো। ফু দেওয়া লাগবে, যদি এই মাটির পুতুলকে পাখি বানাইতে হয় তাহলে সেখানে তুমি ঈসা কি করতে হবে? ফু দিতে হবে। মুসা, তুমি যদি জাদুকদের বিরুদ্ধে সাপ ছাড়তে হয় তাহলে লাঠিকে তোমার ছাড়া লাগবে, লাঠি না দিয়ে তো সাপ দিতে পারতো না? পারতো না, লাঠি যদি সাপ বানাইতে পারে আনা লাঠি সাপ আইতে পারে না? তো এখানে মুসাকে লাঠি ছাড়তে হবে, একটা ওসিলা লাগে, যদি বলো না কি ওসিলা লাগে। আপনি আল্লাহর মায়া পেয়ে যাবেন আর দশটা মিনিট খরচ করবেন না, ওসিলাও নেবেন না আর অলি হয়ে যাবেন, বাহ আল্লাহর এত বড় নিয়ামতের মালিক আপনি হয়ে যাবেন, অথচ একটু কষ্ট করবেন না, একটু ত্যাগ স্বীকার করবেন না আল্লাহর, অথচ আপনি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত বেহেস্তের মালিক হয়ে যাবেন। এগুলি কোরআন শরীফের ঘটনাগুলি আমাদের সামনে বর্ণনা করা হয়েছে এই লেসনটা শেখার জন্য। আমরা পীর সাহেবের কাছে যে বলি এই ফু দেওয়াটা ওই কোরআনই সুন্নত, এটা কি সুন্নত? এটা কোরআনই সুন্নত, যেহেতু আল্লাহ তাআলা এই একটু ওসিলা তালাশ করে আমার বান্দা, এটা ওসিলা দেবে, ওসিলা নেই। তো আমি বলতেছিলাম যে এই এই যে ইয়াকিন, আমাদের আমাদের ইয়াকিনটা এত খারাপ হয়ে গেছে যে আমরা আল্লাহর জন্য দশটা মিনিট সময় দেওয়ার কোনো কোন প্রয়োজনীয়তা এখন অনুভব করি না। আর না হয় আমরা যদি সত্যিকার অর্থে খাঁটি ইমানদার হইতে পারতাম, যেটাকে নির্ভেজাল ইমান হইত, তাহলে আমার পরিবারটাও আল্লাহ দেখতো ভালো। আল্লাহ যদি টেক কেয়ার করে তো তার চাইতে উন্নত মানের টেক কেয়ার আর হইতে পারে না? তাহলে তো আদা দিছি আল্লাহরে, আদা আমি আদা তো আল্লাহ কোন হন, আল্লাহ নাইও একবারে শুনল না আমি। এই যে এই বিষয়টারে আমরা চিন্তার লাগি দরকার, আমরা চিন্তা করতাম বেশি মানুষ না হইলে বলা যায় জলিল ভাই, আমি খুশি কম মানুষ হইলে, কেউ সাই মানুষের বেশি চুমাইতাম কিন্তু খুশি ওই কম হইল। আর মুনাফিক হয়ে দোয়া চড়ি গিয়ে যাইতে আর ও সিল্লাই উল্লাই হান দিয়ে দোয়া হল আমার কবুল হইত না, আওটা ওটা একটা বিপদ নাই না আমার। আর মুনাফিকের অভাব নিয়ে যায় এ ধরে অভাব নাই, খালি মুনাফিক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সালাম আল্লাহ নিজে সালাম দিছেন খারে সালেহিনদের উপরে, নাকি যে সালামটা আল্লাহর ছিল ওটা রসুল তার সব সালেহিনদের, ওয়ালা ইবাদিল্লাহি সালেহিনদের। তো সালেহিনের যে লিস্ট আছে এই লিস্টের আমাদের আরেকটা কথা আজকে আমি বুঝানোর বা ভঙ্গিতে আলাপ করতেছি, ঠিক কিনা? বুঝে আসতেছে তো?
দেন আমরা যে হেদায়াতের রাস্তা নির্বাচন করি কোনটা? সিরাতে সবাই বলো সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কিন্তু কোরআন শরীফের রাস্তা নয়, হাদিস শরীফের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম নয়, সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর ওলিদের রাস্তা, নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, এই জন্য আমরা বলি আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা আনআমতা, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় চলার কারণে হে আল্লাহ তুমি পুরস্কার দিছো, যাদেরে পুরস্কার দিছো নাকি যাদেরে তুমি পুরস্কার, ওই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। কোরআন শরীফের রাস্তা আমি বিরোধিতা করতেছি না, কোরআন শরীফের রাস্তা বয়ান বলে দিছি, এটা এটা ওই আনআমতা আলাইহিমের হলো করে, কিন্তু সিরাতে মুস্তাকিম যেটা আমরা নামাজে দাবি করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম হলো নবী সিদ্দিক শহীদ সালেহ, বলেন সাইদ রহমান, নবী সিদ্দিক শহীদ সালেহ, এই সাইদ রহমানের মাঝে এগুলো হলো সালেহ, আমি নবীর আর পাচ্ছেন না, নবীর যুগ শেষ হয়ে গেছে, আখেরে যখন নবী এসে গেলে আর নবী আসবে, তারপরে নবীর সাথী যারা হন তারার নাম হলো সিদ্দিকীন, তো নবী নাই তো সাথীও তো নাই, আছে না সাহাবা কিরাম কেউ আছে? নবীর সাথী যারা ছিল তারার নাম সাহাবা, একজন সাহাবা তো পাওয়া যাবে না এখন, অথচ আপনাকে নবীর এই আদর্শ মানতে হবে, নবীও নাই সাহাবিও নেই, রইল শহীদ, শহীদও তো নাই, ইসলামের জন্য শাহাদত পূরণ করেছে আজকে আছে, তো বাকি রয়ে গেল সালেহীন, যদি বলেন সেটা কি সালেহীন বাকি রয়ে গেল, এই জন্য আল্লাহ কোরআনে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ইমানদারদের আল্লাহকে ভয় করো আর সত্যবাদী সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, এটা তো কিয়ামত পর্যন্ত বলবৎ আছে নাকি বলবৎ নাই? তখন তাইলে সালেহীন কিয়ামত পর্যন্ত থাকবে, সালেহীন কিয়ামত পর্যন্ত থাকবে, তো সালেহীনকে খুঁজে বাইর করা লাগবে, আল্লাহ বহুত বড় এক অলি, মশহুর এক অলি, নাম মুখে আসতেছে না, মনে হইলে বলবো, নাম করে এক বলি, তো একজন ভক্ত গেছে তার কাছে মুরিদ হওয়ার জন্য, উনি ওনার কাছে বহুদিন থাকছে, কেউ লিখছে যে 7 মাস, কেউ লিখছে 8 মাস, কেউ লিখছেন 40 দিন উনি থাকছেন, 40 দিনের পরে বা 8 মাস পরে উনি বলছে বলছে যে সব আমি তো আসছিলাম বয়াত করার জন্য, আমি তো কোন আলামত পাইলাম না, আমি যে ওপলি এমন কোন আলামত পাইলাম, তাই কতদিন ধরে আমার দেখায় বলে আমি তো 8 মাস ধরে আপনার বলে করি, আর আমি আমার নমাজ রত পাইছি, নমাজ পড়েছি নিয়ে 8 মাসটা পড়াবার দিয়ে আসলাম, প্রশ্নটা উচ্চনে হলে অলি বলতেছে যে আমি আমাকে তুমি 8 মাস ধরে দেখতেছো, আমি কি নামাজ পড়ছি না নামাজ পড়ি নাই? বলে হ্যাঁ নামাজ পড়ছি, আপনাকে নামাজই পাইছি, এটাই হচ্ছে হলো আমার কেরামত, আমি যে 8 মাস ধরে নামাজ পড়তাম তুমি দেখছো, এইটাই তো আমার কেরামত, আর কি কেরামতের দরকার আছে, এটাই তো বড় কেরামত, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহকে যারা মানবে তারাই তো বড় অলি,
কোরআন সুন্নাহকে যারা মানে তারাই তো সালে, তারা কি তো সালেহীন যারা হবে তাদের সঙ্গী হয়ে থাকার জন্য নির্দেশটা আল্লাহ করেছেন কিনা? আমরা যারা আজকে এখানে আলাপ করতেছি সালেহীনদের রাজা উনি, একটু আগে আমি বলছি না, উনি হলেন সালেহীনদের রাজা। কিভাবে হইলেন সেই শেরটা আমি পড়ে শোনাইছি আপনাদের। উনি যে হালতে জজব, জজবের হালতে উনি যেগুলি বলছিলেন যে শেরগুলি, এগুলি আজকেও আপনি যদি খালিস নিয়তে পড়েন আমাদের দানা অনুযায়ী, যে বহু মানুষ আমাদের জানা মতো বহু মানুষ এমন আছে যারা এটা করার কারণে তার নিজের যে নিয়তটা ছিল আল্লাহ তাআলা পুরা করে দিয়েছে। বহু ঘটনা আমাদের জানা। এই দিনই যার নিয়ে আমরা আজকে আলোচনার মহফিল করেছি, এটার নাম হলো হযরত আব্দুল কাদির আল জিলানি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন ও আল্লানি আলাল আকতাব জামান, এটা আমার ভাষা না, আর আব্দুল কাদির জিলানির হুশের ভাষা না, এটা ওটা হলো বেহুশির ভাষা। বেহুশি বুঝো নেই, কিতা হইয়া যায় তাদের যে বুঝে না, পরে বুঝে। তো ও আল্লানি আলাল আকতাব জামান ফহুকমি নাফিজুন ফি কুল্লি হালি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমারে গার্ডিয়ানশিপ দিয়ে দিছেন আলাল আকতাব, কুতুবদের বহু বছর হলো আকতাব, যত কুতুব আছেন আল্লাহর ওলিদের যে সমষ্টি আছে সবার উপরে আমাকে মতো ওলি বানিয়ে দিছেন আল্লাহ। ও আল্লাহ আমি আলাল আকতাব জামান, সবার উপরে আমাকে কুতুব বানিয়ে দেওয়া হয়েছে। فحكمي نافذ في كل حال, এবং আমার হুকুম যতগুলি আছে সব ওলিদের উপরে নাফিজ মানে প্রচলন প্রচলিত আছে, মানে ওলিদেরকে কমান্ড করার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে ওলি হযরত আব্দুল কাদির আল জিলানি রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দেয় রাদিয়াল্লাহ রহমতুল্লাহ শিখিয়ে দেয় আজকে রহমতুল্লাহ। এগুলো আমাদের হোম মেড আরবি, রাদিয়াল্লাহ এটা হলো আল্লাহ মেড আরবি, কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতুল্লাহি আলাইহি এটা হলো আমরা একটা শরীয়তের দ্বারা ক্লাসিফাই করেছেন যারা, তারা একটা সাধারণ পাবলিকের সুবিধার্থে, সাধারণ পাবলিকের সুবিধার্থে এই সিস্টেমটা করেছে। কি সহজে বুঝাই পারেন, একটু গ্যাপ মারিয়ে বো সামনে, গ্যাপ মারিয়ে বললেন না হইলে স্বভাব হোক। খুব খারাপ শরীর আমার, তার মধ্যে আমি আপনার আলোচনা করি, আল্লাহ তুমি কবুল করো। নবী যারা, নবীর সঙ্গীন যারা, নবী তো নবীর তুই দ্বারা আছে, তুই সবার আলোচনা হয়েছে সঙ্গী যারা কি বলে সিদ্দিকিন বলে। তো আপনি বুঝবেন কি করে জেনারেল পাবলিক, যেমন আমরা কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ দেড় জবর লাগাইলাছেন আমি, যদি দেড় জবর ছাড়া হইতো তো কোজনের ভোটটা এলাই নেই, এটাও একটা বেদাত। অল মানুষ শুধু বেদাত শব্দ শুনলেও তা উঠি যায়, হে নিজেও এক বেদাত, আর বেদাবি যদি মাফ করো তোর নাতে আল্লাহ বেদাত। আমি কোরআন শরীফ দিই তো মোলা নাই, তোমার সিন দেয় না, বহুত বড় মোলা নাই, ও যে বইছে নিয়ে আমার ইগো এলো না, আমার
মজার মানুষ রুজুটাই আমার লগে আছে। আল্লাহ বেদাতি বেদবি হয় নানি, বেদবি হয়, কিন্তু আল্লাহ নিজে হইরা আমি হইলাম বেদাত। কিলান আল্লাহু বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউন যে বেদাত হরে তারে হই বাদিউ, আরবী ভাষা হি কো বলতা বেদাত তকি বাদি, বাদি মানে যে বেদাত হরে, আর কুরআনের ভাষা হইলো আল্লাহু বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ওই লাগি আসমান জমিনের বেদাত, মানে বেদাত কোন জিনিস যেটার পূর্ববর্তী কোনো রেফারেন্স নাই, নতুন ভাবে সৃষ্টি হইছে, আগের দিন তাকে তিনি নতুন হইল নি, যেটা আগে আছে, আর ওখান জন্য আর একটা তুমি শুরু করেছে নতুন হইল নি না, হকটার অনুকরণ হয়ে গেল, সে তো বেদাতি নাই। আল্লাহ হইন আমি আসমান জমিনের বেদাতি, অর্থাৎ আমি আসমান জমিন বানাইছি এর আগে তার কোন নমুনা আছে নাই, তা আল্লাহ ওই লাগিয়ে বেদাতি নাকি নাই, ও আল্লাহ বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, ইলা আল্লাহ কোরআন শরীফে বহুত জায়গাত পদীয় শব্দ আছে। বেদাত শুনলেই গরম হয়ে যায় কি বেটা, আর এটা একটা হাতিয়ার হিসাবে ইহুদিরা ব্যবহার করি, মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করছে। আসলে কোন বেদাত খারাপ, কোন বেদাত খারাপ আছে, কোন বেদাত মানুষের মাঝে সকল মানুষের দুদকি নেই, মানুষ হইলে দুদকও যায় কি নাকি, তা মানুষের মাঝে কিছু মানুষ আছে কিছু মানুষ যাইব, বেদাত বলতে যেটার কোন দৃষ্টান্ত বা নমুনা আগে নাই, কিন্তু না শরীয়তের ডেসক্রিপশনে বেদাত খারি হয়েছে হকান আগে দেখতে হইব, জানতে হইব, আর বেদাত তো আমি তো কোরআন দিয়ে প্রমাণ করলাম আল্লাহ বেদাত, নাকি তা কোরআনের শব্দ তো আল্লাহ বাদিউ সামাওয়াত। তো বেদাতি শব্দ শুনিয়েও তা ফুটে না যায়, হে নিজেও বেদাত, ইচ্ছা হে তা এদের দুনিয়াতে আইছে তার অস্তিত্ব আগে আছে, হ্যাঁ বেদাতের মাঝে তার ডেসক্রিপশন হইল নতুন আবিষ্কার হইব ধর্ম ব্যাপারে, ধর্ম ব্যাপারে নতুন আবিষ্কার হইব যেটা নবীর কোন সুন্নতরে ডিলিটেড ধরি দেয়, নবীর কোন সুন্নতরে ডিলিট করে, যে নতুন আবিষ্কারের কারণে নবীর সুন্নত ডিলিট হয়ে যায় ওটার নাম হইল বেদাতে সাইয়া, নাম হোক এটা বেদাতে সাইয়া, এটা বড় খারাপ বেদাত, এটা বলা নাই। ও বেদাত সম্পর্কে নবী কইছেন কুল্লু বেদাতিন দালালা, অর্থাৎ কুল্লু বেদাতিন সাইয়াতিন দালালা, হল বেদাতে সাইয়া গুমরাহি ও সবিলুহা ইলা নার, গুণ জাহান্নাম বলি, তাইলে বেদাতে হাসানাও আছে, এটা দলিল কি দা বলুন, নবী হইছে সুবহানাল্লাহ, নবী নিজে ইরশাদ করেছেন মান সান্না ফিল ইসলামি, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাই, নবীর হাদিস হইল নতুন এমন কোন জিনিস আবিষ্কার করছে বালা, ইসলাম বুঝার লাগি সুবিধা হবে, ইসলাম বুঝার লাগি সুবিধা, যেমন কোরআন শরীফ যেটা বানাইছে বেড়া জের জবর দিচ্ছেন রসুল্লাহ নাই, জের জবর কোন সাহাবিয়ে নাই, জের জবর যে দিচ্ছেন আচ্ছা ও দিকে ইসলাম খোঁজনে ভর্তি আর বা কোরআন শরীফ জের জবর হইতো না, আমরা বর্তমান মূল্যায়নটি তো আরো বেশি বাদ, এটা তো কিন্তু ওটা করেন এটা টাইটেল দিয়ে আসছি না, একটা লইয়েছি আমি দুই চারটা বই লিখি বা ধরো ছোটো ছোটো সেলা দিয়েছিলাম বিভিন্ন মশলার উপরে, এটাই টেলিফোন করি আমার দা গায়ন হুজুর যে জবর দিয়েছি না ওটা করতে পারি না, আমি তো তুই মূল্যই লেখেন এতে আমি ওটা চললা, কিন্তু আমি লেসিও কিতাব এখান জের দৌড়তাম মানে তুই আমার জের দৌড়ে হইতে
তার মাইক সামনে দিয়ে আলে শুরু হলে তার গফ কত হানো যে পিএইচডি করছে, কত হানো প্রফেসরি করছে, বয়সও মনে বেশি থেকে বেশি আসি, আর তা হিসাব দিয়ে যত ক্লাস পড়ছে দুইশো বছর, দুই বছর বছর হাহিবা কর আনিন নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে খিতা হয়ে গেল। আনিন নবী ই হইতো নি না আনিন নবী ইউ হইতো ওখানে জানে না, হে আবার খিতা হতে বয়ন করতে পারবো বুঝছো না তুমি। আনি যে শব্দ আছে আন ফেসবুকে সাধারণ ও আদানস না আর ইয়া কইলে আমি মোল্লানা সাহেব ফুড়িয়ে বড় বস্তা বললিছি ছি 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 কেউ দত্তর ফিতনায় মানাত পড়ছে, আমরা বাস্তাম যে কিল্লান আল্লাহ তুমি আমাদের হেফাজত খরজুর হো। তো হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি তো রাদিয়াল্লাহু আনহু কোনটা মাত শুরু করছিলাম, তো আমরা শরীয়তার ইমাম হলে ঠিক করে দিয়েছি, ইমাম হলে মসজিদ হলে তসজিদ হইয়া ঠিক করে দিয়েছি, তো ও হিসাবে একটা ক্যাটাগরি ঠিক করছেন যেটা ইংরেজিতে টার্মিনোলজি হয়, ইংরেজিতে কি তা হয় টার্মিনোলজি টার্ম হিসেবে দিয়েছেন যে নবী হলো নাম হইল আলাইহি সালাম হল আদম টার্মিনোলজি বানাই দিছ নবীর নাম হলে আর সাহাবার নাম হলে গীতা হয়ে যায়, ও তো মোট টার্মিনোলজি ঠিক করে দিন সাহাবার নাম হলে রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে মানুষ সাধারণ মানুষ যারা জের জবর না দিলে পড়তে পারে না, এরা নবী আর গর নবী সিনাইবার লাগি টার্ম ঠিক করছেন, নবী হইলে আলাইহি সালাম আর সাহাবি হইলে ও সাহাবি থাকি আরো যে পরবর্তীতে আরো আল্লাহর মায়ের বন্দা হলাই বা এরা চিন্তায় গিলা এন যে সাহাবি না কি বুঝার জন্য টার্মিনোলজি ঠিক করলেন, যাইলে সাহাবিদের যারা দেখছেন তাবেই আর তাবি দেখি দেখি যারা আল্লাহর মায়া বুঝছেন সব লোকে লাগাই দো রহমতুল্লাহ আল্লাহর রহমত তারা বুঝবে, তো বুঝি লিলে যারা রহমতুল্লাহ আলাই তেইন সাহাবি নাই নাইনি আর রাদিয়াল্লাহ আনু হইলাম তেইন নবী নাই এন সাহাবি, রাদিয়াল্লাহ হইছি আমি তেইন সাহাবি নবী নাই, ঠিক এইভাবে রহমতুল্লাহ আলাই হইলে বুঝিল সাহাবার থেকে আলাদ করা গেল, কারণ এরা তো খুব বেশি মর্যাদাবান সাহাবা লাগি আগলাই এরা সাধারণ ওলি আল্লাহ রহমতুল্লাহ, আর যদি জেনারেল সবার নাম রাদিয়াল্লাহ লাগাই দিয়ে কোনো অন্যায় না, কারণ কোরআন যদি হো আল্লাহ সব ইমানদারের ঘরে কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুয়ানহু নাই সব আল্লাহর মায়ার বান্দার প্রতি আল্লাহ খুশি আর আল্লাহ প্রতি তারাও খুশি। সুতরাং আমরা আব্দুল খাদির জিলানি কোন সময় রাদিয়াল্লাহু আনহু হই ও কারণে হই যে কোরআনের ইন জেনারেল সার্টিফিকেশন হইল রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল কাদির আল জিলানি রে হইতাম না তে আরে হইতাম রাদিয়াল্লাহু আনহু হইলাম তো কোন নাই হইল
টার্মিনোলজি ঠিক করছেন, এটাও ব্রেক আপ করা আমরা লাগে উচিত না, আমরা রহমতুল্লাহ আলাই হওয়াটাও কত বড় মর্যাদাবান ব্যক্তি, তাই নিজের হালাতের জজব গাইয়া যাইরা যেটা তার নিজ জবানি নাই যত অবস্থা হুহরে আমার হুকুমটা জারি থাকে লাগি। তাই নিজে কইরা যে যদি আমার আল্লাহ যত সব জ্ঞান ভান্ডার দান করছেন, গোপন তথ্যের যে কিতা হয় বাড়ি কাদ্দি যে আমার আল্লাহ দিয়েছেন গোপন তথ্যের যে ভান্ডার আমার দিয়েছেন, আমি যদি আমার এই বান্ডারটা দরিয়ার উপরে হাই দিই, সুবহানাল্লাহ, দরিয়ার উপরে যদি হাই দিই, দ্যাট ইজ ওলিদের তাওয়াজ্জুহ, যদি হলো এটা না গিয়া ওলিদের তাওয়াজ্জুহ, তাওয়াজ্জুহ বহুত বড় একটা জিনিস। ও কথা আমি বুঝাই বলে আমি শুরু করছি, আল্লাহর মায়ার বান্দার তাওয়াজ্জুহ ও তাইন কইরা ওলাউ আলকাইতু সিররি ফি বিহারিন, যদি আমারে আল্লাহ যে পরিমাণ গোপন তথ্য এবং ভান্ডার দান করছেন এটা যদি আমি থ্রো আপ করি দরিয়ার উপরে, বন্ধ হয়ে গেছেন এটা, লাসারা লাসারা লিকুল্লি গাওরান ফিজ জাওয়ালি, আমার এই গোপন ভান্ডারের যে প্রেশার সৃষ্টি হবে এটা যদি সারা দরিয়া হুকাইয়া খুশকি হয়ে যাবো, কিছু যাই লই সব নষ্ট, এত পাওয়ারফুল দৃষ্টির শক্তি আল্লাহ আমারে দান করছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হইরা হইছে আবুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে। আমরার জীবনে আমরা দেখছি কোন কোন সময় তাওয়াজ্জুর কারণে ওলির দৃষ্টির শক্তির যে একটা পাওয়ার ওটা কোন জায়গায় ছাই দেওয়ার কারণে ও খারাপ খারাপ ভাগলি ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাগল উবা পাগল জিঞ্জির দি বান্দা খেয়াল করছো নাকি তা ভাইয়া, জিঞ্জির তো চিনো ফাগল এগুলি বান্দিয়া ঠাইল যান না, তার গার্জিয়ান হলে চেইন দিয়া আত ফাও শরীর লাগে বান্দিয়া ঠাই লইয়া মসজিদের সামনে, মসজিদ ছোট মসজিদ, ট্রেন স্টেশন মসজিদ আর কত বড় হয় অন, তার বান্দিয়ার আসছে সব এখনো আইছেন, এখনো আসে নাই তার জম্মাত ফরাবার জন্য, জুম্মার নামাজের ইমামতি করতেন এখানে, আর মানুষ তো সবসময় যেখানেই যাই তো মানুষের ভিড় হয়ে যেত আসতেছে, জুম্মার নামাজের জন্য আসতেছে, আর এই পাগলটাকে চেইন দিয়ে বান্ধিয়ে রাখছে ওই সামনের যে রেলিং আছে না মসজিদের সামনের রেলিং এর সাথে বান্ধিয়ে রাখছে আর চিল্লাইতেছে বিকট চিৎকার দিতেছে, ইন দ্য মিন টাইম সব কেবলান তশরিফ নিয়ে আসছে, তো পথের সাথেই গেইটের সামনে তাকে বান্ধিয়ে রাখছে, ঘুষে হাঁটিয়ে দিতে আঠা দেখলে বোঝা যায় তো এগুলি অনেক লম্বাও আছে, এটা শেষ করতে পারব না আমি, এইভাবে তাকে যেমন হঠাৎ হতচিত হয়ে গেছে, এটা কি এই এ তো চিৎকার করতেছে করে মাথা নিচু করে, সব এই ছেলেটা
জুয়ান মানুষ আর কি, যে পাগল হয়ে গেছে সাহেব, চিল্লাইয়া তো সিদ্ধি বান্দিয়া জিঞ্জির দি বান্দিয়া আটকাইতে পারতেছি না সাহেব, সাহেবের কাছে নিয়ে আসছি, একটু একটু দয়া করবেন, একটা ফু দিবেন, যাও যাও চাই দো চাই ভালো হয়ে যাবে, ফার্সি একটা শের আছে যেটা আপনাদেরকে আমি আগে বহুবার বলেছি, আউলিয়ারা হাস্তে কুদরত আজেলা, বলো আউলিয়ারা হাস্তে কুদরত আমি হযরতে বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির এই যে জজবের হালতে শেরগুলি, এটাকে নাম বলা হয় কাসিদায়ে গাউসিয়া, আর এই মসজিদের নাম কি? গাউসিয়া মসজিদে গাউসিয়া, এরা এই ওলির নামে আমি করেছিলাম, তো আল্লাহ তাআলার জন্য কবুল করে আমিন। তিনি হালতে জজবে এই কথাগুলি বলছেন এবং এত মকবুলিয়ত হাসিল হয়েছে যে আজকেও যদি আপনি কোনো বিপদে পড়েন আর এই খসিদার শেরগুলি পড়ে দোয়া করেন তো আল্লাহ তাআলা কবুল করেন। আউলিয়ারা হাস্তে কুদরত আজেলা, তীরে জুস্তা বাজ গর্দানত জরা, ফারসি শব্দ, আল্লাহ তাআলা ওলিদেরকে এই কুদরত দিয়ে দেয়, আল্লাহ দান করে, দুলে বলে কে দান করে? আল্লাহ দান করে, আল্লাহ দান করে, যে তীর তো চিনে না, তোর আগে জমানায় এই বন্দুক আর ইয়ে রাইফেল টাইফেল গুলো ছিল না, এখন তখন ছিল তীরে আর বন্দুকে, বন্দুকটা তীর থেকে যদি ছুটে যায় তো এটাকে আর ফিরে আনা যাবে, কিন্তু ওলিদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়ে রাখছে, তার তওয়্জ দিয়ে যে তীরটা ছুটে গেছে ওটাকে ফিরাইয়া নিয়ে আসতে পারে। ফার্সিতে বলা হয়েছে যে তীরে জুস্তা বাদ গর্দানত জরা, রাস্তাতে ফিরাইয়া নিয়ে আসতে পারে। উবা ফাগলে খোল্লা খাইত করি ছাওয়াতেও দেখা যায় হাম বনি গেল, ফাগলে গোয়াল হয়ে গেল, নাই এগুলো আল্লাহর দেওয়া কুদরত, ওলিদেরকে আল্লাহ এই কুদরত দান করেছে। এই জন্যে হযরতে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে এই ধরনের একটা কি বলে ক্ষমতা দান করেছেন, যে আমি যদি আমার দেওয়া আল্লাহর দেওয়া এই তওয়াজ্জুকে আমি দুনিয়াতে ছেড়ে দেই তো দুনিয়াও শুকিয়ে যাবে। তো আমরা সেই ওলির আলোচনা, আল্লাহ তাআলা যদি আমরা এই আলোচনা করি তো আল্লাহ কি আমাদের উপরে নারাজ হবেন না খুশি? এই জন্য আমরা স্যার আজকের এই যে রবিউল আউয়াল মাসে নবীর বিদায় হলো আর রবিউল সানি মাসে আল্লাহর ওলি নবী যারা সব নবীদের সরদার আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলিদের মাঝে সব নবীদের সরদার হযরত আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আমাদেরকে তোমার ওলিদের মহব্বত নসিব করুন, আমিন। আমরা যেহেতু এই ওলিদের মহফিলে বসছি, একটা শের আপনাদেরকে আমি শোনাতে চাইছিলাম, সব তো পড়তে পারলাম না, তো সেটা খুঁজে পাইতেছি না, দুরুদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা
তো ওই শেরটা যখন পড়ি আমার মনে বড় দুঃখ লাগে। একদল মানুষ বিশেষ করে পাকিস্তানি হুজুরদের এই শের পড়া টালে আল্লাহ নবীকে খুশি করার জায়গা মর্যাদা বাড়ানোর জায়গা কমাই দিয়েছে, সেটা কিভাবে বলবো? যে আমরা যে একটা শের পড়ি মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকালাইন, মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকালাইন ওয়াল ফারীকাইন মিন আরাবিন ওয়া মিন আজামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শেরের এক পার্শ্বে ইমাম বুসিনি রহমতুল্লাহ আলাইহি নিজে লিখতেছেন আরবিন ও আজম, আরব এবং আজম। আরব হলো ওই যে মিডল ইস্টের এই যে বাচ্চাদের এলাকার লোকগুলি আরবি ভাষায় কথা বলে, আর এছাড়া বাকি সব এলাকে আজমই বলে। বাকি সব এলাকে কি বলে? আরব আর আজম। ওনারা এই শহরের ভিতরে দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো শুধু আরব আর আরেকটা আরব ছাড়া বাকি সারা দুনিয়া, সেটা হলো কি? আজম। এটাকে এই পাকিস্তানি হুজুররা কেন যে নবীর শান বর্ণন করতে গিয়ে যে আমাদের দেশে একটা কথা আছে না যে ব্যাহল দুস্তর চাইকে দানা দুশ্মন বালা, এগুলো ব্যাহল এগুলো দুশ্মন অর্থে কোন ভাই দুই যে দিব টান তোমাদের মায়া অর্থ তোমাদের মাঝে লাই দিব। নবীর শান বাড়াই তো করি হয় শের আর ইবা হবাই বলা যে শান হইতেছে মিন উর্বি ও মিন আজমি, শুনছো হয়তো তোমরা কি বলে উর্বিন ও দাম সময় নিল নবীন নাই নেই এর লাগে হয়তো এটা আমরা পড়েছি যে না ওলান হইতো আরবিন আরবিন ও আমি তার কতদিন শুদ্ধ করে দিলাম মানে না এমন দুইতে পড়ে তারা বোঝা যায় যেমন তারা বলতা জানে তো আমরা সেই অলির রাস্তায় যেহেতু চলতে হবে আমাদের দুয়াই হলো হিজরাত সিরাতাল মুস্তাকিম, ওলিদের যে রাস্তা সেই রাস্তা আমরা চাই। এই জন্য ওলিদের এই সুক্রিয়াতান এই মহফিল আমরা করেছি, কিন্তু লোকজনের উপস্থিতি দেখে কিছুটা মনে নিরাশার সৃষ্টি হয়, তারপরেও কিন্তু সাহস মানতেছি না যেহেতু আমরা এইটাই করার কারণে আজকে সুন্নি আকিদার মুসলমানদের সংখ্যা কমে গেছে। আগে আমরা ছিলাম মেজরিটি আর ওরা ছিল, এখন আমরা হয়ে গেছি মাইনরিটি, তারা হয়ে গেছে। আমরা মাইনরিটি হওয়ার পিছনে দায়ী তো তারা না, আমরা দায়ী। আমরা সাফিসিয়েন্ট স্ট্রাগল করিনি, যথেষ্ট পরিমাণ মেহনত করিনি।
তারা করেছে নিয়ম, মাইনরিটি দ্বারা এরা ইউনাইটেড থাকে, মাইনরিটি এরা শক্তি প্রয়োগ করে আর মেজরিটি এরা গাফলিং হয়ে দেয়। তারপরে মেজরিটি ছিলাম, গাফলিতে পড়ে গেছিলাম, তার কারণে আজকে আমাদের অবস্থাটা মাইনরিটিতে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজেবাজে কথা, সাহাবায়ে কেরাম সম্পর্কে আজেবাজে কথা, ওলিদের সম্পর্কে মিথ্যা অপবাদ, এই সব দিয়ে আমাদেরকে একেবারে কুণ্ঠাসা করে ফেলছে। আজকে যারা আমরা এখানে আসছি, আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করে, আমারও শরীর খুব সুবিধা, আমরা আলোচনা তো যথেষ্ট সময় ধরে করতেছি, এখন আমরা মিলাদ শরীফ পড়ে এক দোয়া করেন। ইয়া আল্লাহ।